নমস্কার বন্ধুরা বর্তমানে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের নূতন সরকারি প্রকল্প চালু হয়ে গেছে এবং সেই প্রকল্পগুলির কিন্তু টাকা একে একে আমাদের বিভিন্ন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা সেই জন্যই কিন্তু বহু মানুষ একের পর এক ব্যাঙ্কে যাচ্ছেন এবং ব্যাংকে ভিড় করছেন এবং গিয়ে দেখছেন যে তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম টাকা আসেনি অর্থাৎ কোনো প্রকল্পের টাকা ঢোকেনি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাড়িতে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে রকম কোনো প্রকল্পের টাকা ঢুকেছে কি না সেটা উজ্জ্বলা যোজনারও হতে পারে বা সেটা জনধন অ্যাকাউন্টেরও হতে পারে অথবা বার্ধক্য হতে পারে তো বন্ধুরা কোনো প্রকল্পের যদি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে সেটি কিন্তু আপনি বাড়ি বসেই চেক করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে দেখাবো তো আপনাদের যদি অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা কোনো রকম সিস্টেমটি বুঝতে পারবেন না এবং আপনাদের এই সমস্যার সমাধানও হবে না তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট চেক করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো রকম কোনো প্রকল্পের টাকা ঢুকেছে না সেটি কিভাবে আপনারা সহজে দেখতে পারবেন তো বন্ধুরা এছাড়াও যাদের এস বি আই ইউবিআই বা অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট আপনারা কিভাবে সহজে চেক করবেন তো বন্ধুরা তার জন্য আমি সর্বপ্রথম প্লে স্টোরে চলে এসেছি এবং এখানে বিও এর একটি অ্যাপ ইনস্টল করে নিয়েছি তো বন্ধুরা অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে আপনারা সরাসরি ইনস্টল করে নিতে পারেন অথবা আপনারা প্লে স্টোরে এসেও এখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো চলুন বন্ধুরা আমি সর্বপ্রথম অ্যাপটিকে ওপেন করছি তো বন্ধুরা যখনই আপনি অ্যাপটিকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং একটু লোডিংয়ের সময় নেবে তো বন্ধুরা লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি নতুন পেজ খুলে যাবে অর্থাৎ নতুন ইন্টারফেস চলে আসবে তো এটিকে আপনারা নেক্সট করে সামনের দিকে এগোতে পারেন অথবা আপনারা স্কিপ করে যেতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনি নেক্সট করে চলে আসুন তারপরে এই যে প্রসিড অপশান রয়েছে এই প্রসিডে ক্লিক করে দিন তো বন্ধুরা যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু নূতন একটি পেজ অটোমেটিক্যালি চলে আসবে তো বন্ধুরা এই সময় লোডিং হবে তো লোডিং হতে দু এক সেকেন্ড সময় নিতে পারে তো বন্ধুরা লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে কিন্তু আপনাকে জানতে চাওয়া হবে অর্থাৎ এই অ্যাপটি আপনাদের কাছে জানতে চাইবে যে আপনার মোবাইলে যে সিম দুটি ব্যবহার করছেন তার মধ্যে কোন সিমটি আপনার এই ব্যাংকের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে কোন মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে তো বন্ধুরা আমার এই সিম ওয়ানে যে নাম্বারটি রয়েছে সেটি এখানে যুক্ত রয়েছে তো বন্ধুরা আমি এটিকেই সিলেক্ট করে নিচ্ছি যদি আমার সিম টুয়ে থাকতো তাহলে আমি টুয়ে সিলেক্ট করতাম তো বন্ধুরা এখানে আমার সিম ওয়ানে আছে তাই আমি ওয়ানটা সিলেক্ট করলাম করার পরে এই যে সেন্ড অপশান রয়েছে এই সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি তো আপনারাও কিন্তু এইভাবে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেন্ড অপশানে ক্লিক করার সময় সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে অর্থাৎ আপনার কাছে কিন্তু একটি ওটিপি নাম্বার চলে আসবে তো তার জন্য একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার সাথে সাথে দেখুন আপনাদের পাশে কিন্তু একটি নূতন চলে এসছে তো বন্ধুরা এখানে দেখুন যে কংগ্রাচুলেশানস দেওয়া রয়েছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট অলরেডি এখানে ছিল তাই জন্য এখানে আমায় এই অপশানটি দিয়েছে তো আপনাদের যদি অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট না থাকে অর্থাৎ আপনি যদি প্রথম ব্যবহার করেন অ্যাপটি তাহলে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে এবং সেই ওটিপি নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশান করে নেবেন এবং তারপরে আপনি একটি ছয় অক্ষরের পাসওয়ার্ড তৈরি করে নেবেন অথবা আপনি ছটা সংখ্যা দিয়ে এক দুই তিন চার বাদে আপনি ধরুন নাইন এইট থ্রি ওয়ান জিরো টু এই ধরনের একটি নাম্বার দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করে নেওয়ার পরে এই যে লগ ইন অপশানটি রয়েছে লগ ইন টু এম ব্যাঙ্কিং দেখে নিন এইখানে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই আপনি এখানে ক্লিক করবেন তো ওই আগে যে বললাম আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এইখানে আপনি বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন পিনের একটি বক্স দেখতে পাচ্ছেন এই লগ ইন পিনের বক্সে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো বন্ধুরা আমি আমার মোবাইল নাম্বার এবং লগ পিনটি এখানে বসিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনারটা বসিয়ে দেবেন তো বন্ধুরা আমি অলরেডি এখানে আমার মোবাইল নাম্বার এবং আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা যখনই আমি এই লগ ইন অপশানে ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাকে এখানে একটি অপশান দিয়ে দেবে অর্থাৎ এই যে ফ্যাক্সিং ডেটা এটি একটু লোডিং নেবে নেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আমাকে পেজে নিয়ে চলে আসবে তো আপনারা এখানে বন্ধুরা দেখতে পেয়ে যাচ্ছেন যে কত সহজে আমি আমার অ্যাকাউন্টে চলে এলাম তো বন্ধুরা এইখান থেকে কিন্তু আমি আপনার আমার পাস যে পাসবুকটি রয়েছে সেটি সহজেই চেক করতে পারবো তো তার জন্য এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে বন্ধুরা এই যে মাই অ্যাকাউন্টের অপশানটি রয়েছে এখানে আমায় ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই আমি এই মাই অ্যাকাউন্টে ক্লিক করব সাথে সাথে দেখুন আমার পাসবুকটি কিন্তু এখানে খুলে যাবে তো বন্ধুরা দেখে নিন যখনই আমি আমার পাসবুকটি এখানে খুললাম তো এখানে দেখুন আমার ব্যালেন্স রয়েছে পাঁচশো উনত্রিশ টাকা তো আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাচ্ছে তো এখানে আমার কোনো রকম ট্রানজ্যাকশান হয়নি অর্থাৎ কোনো রকম টাকা ঢোকে তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের কোনো রকম টাকা ঢুকে থাকে বা কোনো কোনো রকম কোনো প্রকল্পের টাকা ঢুকে থাকে আপনারা কিন্তু সহজেই এখান থেকে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটা কাজে এসেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের নোটিফিকেশান বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দেবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনার দিন শুভ হোক